সকলকেই জয়হীন তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের সাধারণদের জন্য পাঁচশো টাকা এবং যারা এসসি এসটি ক্যাটাগরিতে আছেন তাদের জন্য এক হাজার টাকা করে দিয়ে আসছেন তো ইতিমধ্যেই সেই টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে এই আপডেটটি অবশ্যই আপনারা শুনেছেন তো এখন অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছেন যে দাদা সেই টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো সেই নিয়ে ভাবলাম যে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি যে সে টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবার মতো একটি ছোট্ট রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম পার্সে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ব্যানারটিতে দেওয়া আছে উপরেই মাসে মাসে বাড়লো নিশ্চিত আয় লক্ষ্মী ভাণ্ডার নারীর সহায়ক নারীর সহায় লক্ষ্মী ভাণ্ডার দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে এবং এর নিচে চলে এলে আপনি দেখতে পাবেন বাংলার মহিলাদের হাত শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডারের বাড়ালো মাসিক আর্থিক অনুদান এবং এর নিচে যখনই আপনি চলে আসবেন দেখতে পাচ্ছেন দেওয়া আছে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে অর্থাৎ বার্ষিক বার্ষিক বছরে তারা বারো হাজার টাকা পাবেন তো আগে যে পাঁচশো টাকা দেওয়া হতো আগে আপনি যারা জেনারেল কাস্টে আছেন তারা ছ হাজার টাকা পেতেন এখন যেটা বাড়ানো হয়েছে সেই অনুযায়ী আপনি বারো হাজার টাকা পর্যন্ত প্রত্যেক বছর পেয়ে থাকবেন এবং যারা এসসি এবং এস টি ক্যাটাগরিতে আছেন তাদের জন্য কি আপডেট এসেছে চলুন সেটিও আমরা একটু নজর দেখে নেব দেখতে পাচ্ছেন দেওয়া আছে তপসিল জাতি ও উপজাতি মহিলাদের জন্য হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে অর্থাৎ তারা বারো হাজার টাকা করে প্রত্যেক বছর পাচ্ছিল তো এখন এই টাকা বাড়ানোর পর থেকে তারা চোদ্দো হাজার চারশো টাকা করে বার্ষিক অর্থাৎ প্রত্যেক বছর পেয়ে থাকবেন যারা এস এবং এস টি ক্যাটাগরির মধ্যে আছেন তাদের জন্য এবং যারা জেনারেল তাদের তো দেখতে পাচ্ছেন যে বারো হাজার টাকা করে বার্ষিক পেয়ে থাকবেন এর পরবর্তী চলুন দেখে নিই যে এই টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া আছে এই আর্থিক সাহায্য দু সালের এপ্রিল মাস থেকে সরাসরি ব্যাংকে ট্রান্সফারের মাধ্যমে করা হবে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ সালের যে এপ্রিল মাস আছে সেই এপ্রিল মাস থেকেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে অর্থাৎ যে টাকা বাড়ানো হয়েছে সেই টাকা বাড়তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে আশা করবো আপনি বুঝতে পারলেন যে কী মাস থেকে এই টাকা দেওয়া শুরু হচ্ছে আপনার যদি লক্ষ্মীমণ্ডল সম্বন্ধে কোনোরকম সমস্যা থাকে তো অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন জয় হিন্দ